গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। অতএব বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, চলেন আমিও বুঝি আপনিও বুঝেন, আমিও ভাবি আপনিও ভাবেন, মিলেমিশে ভাবি, ফিকির করি, আমারও বদলানো দরকার, আপনাদেরও বদলানো দরকার। বলার মাকসাদ শুধু আপনাকে বুঝানো না, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, মিলেমিশে ভাবি যে জিন্দগি কোন দিকে যাচ্ছে। প্রতি মাসের দ্বিতীয় শনিবার স্বাভাবিকভাবে হয়ে থাকে, আজকে প্রায় দুই বছরের চাইতে বেশি সময় এভাবেই হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। এই মাসেও দ্বিতীয় শনিবার 9 তারিখ, কিন্তু আপনারা শুনেছেন এই মাত্র আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সে বলেছে আমাদের উমরার সফর, আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী, আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, ওনাদের সাথেই মূলত আমরা আগামী শুক্রবার 8 তারিখ উমরার উদ্দেশ্যে আল্লাহর ঘরের জিয়ারতে যাওয়া, আল্লাহ যেন তৌফিক দান করে। তো এই কারণেই এই সপ্তাহ এক সপ্তাহ আগায় দেওয়া হয়েছে, এই বিশেষ কারণে। গত মাসেও ইসলাহি মজলিস করা যায় নাই, গত মাসে যেদিন ইসলাহি মজলিস ছিল 10ই ফেব্রুয়ারি, সেদিন আমাদের কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা, আমাদের এই উপজেলার সমস্ত কৌমি মাদ্রাসার সম্মিলিত উদ্যোগে ইসলামী মহাসম্মেলন বার্ষিক অনুষ্ঠিত হয়েছিল কাবিলা শাহীদগা ময়দানে, আর আমরাও এই সংগঠনের সদস্য এবং আমি নিজেও একজন দায়িত্বশীল, ফলে সংগঠনের সম্মেলনের আয়োজন করতে গিয়ে গত মাস ফেব্রুয়ারিতেও আমাদের এই মজলিস করা যায় নাই, এই জন্য একদিন আগায়া এই মাসে করা হলো। সকালবেলা আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য নসিহত মজলিস হয়েছিল, আজকেও আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ধারাবাহিক ঈমান কুফর এবং শিরিক এই বিষয়ের উপরে গত 4 মাস ধরে যিনি আমাদের মাঝে ধারাবাহিক বয়ান করতেছেন আমাদের প্রিয় আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, তিনি আজকেও আলহামদুলিল্লাহ কথা বলেছেন, এবং আমার আশা ইনশাআল্লাহ ওনাকে যথারীতি সবসময় দাওয়াত দেওয়া, এটা আমার একটা ইচ্ছা, ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব বেশি পছন্দ করি এবং ওনার কথা শুনি, আমার জীবন চলার পথে অগণিত ফতুয়া মাসআলা প্রতিনিয়ত সবচেয়ে বেশি আমি যাকে জিজ্ঞেস করি তিনি উনি। ওই ছেলেরা কথা বলে কেন? তো এ কারণে ইনশাআল্লাহ রমজানের পরে আবার মজলিস যখন হবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আসবেন, যথারীতি প্রায় 6-7 মাস টানা রমজানের পরে হজরতের মজলিস, আমাদের এই মজলিসের দিন শায়খেরকে দাওয়াত দেওয়া আছে, আশা করি ইনশাআল্লাহ আসবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মোহতারা মাহাজিরিন, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, উপস্থিতি সংখ্যা এটা মূল কখনোই আমার কাছে বিষয় না, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, যতভাবে সুযোগ হয় আল্লাহর কথা বলতে থাকার কোনো সুযোগ হাতছাড়া না করা, আল্লাহর পথে ডাকতে থাকা, এটাই হলো মূল মাকসাদ। কখনো রাতে, কখনো দিনে, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো একাকী, কখনো প্রকাশ্যে, কখনো জোরে, কখনো আস্তে,
কখনো কানে কানে, যেভাবে হোক যতভাবে হইতে পারে, প্রতিটা সুযোগ কাজে লাগান আল্লাহর পথে ডাকার, এটাই হলো দাঈ ইলাল্লাহর মাকসাদ, আল্লাহর পথে ডাকার। এটার নমুনা কোরআনুল করিমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম 29 নম্বর পারায় একটা সূরা আছে কোরআনে, সূরাটার নামই নূহ, নূহ নবীর নামে সূরা। সেখানে আছে যে তিনি 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আর এই ডাকতে গিয়ে 950 বছর তিনি, এমন কোনো সুরত নাই বাকি নাই, যতভাবে হইতে পারে ওনার সাধ্যের সব আইটেমে উনি ওনার জাতিকে আল্লাহর পথে ডাকছে যতভাবে। কালা রব্বি ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি বলছেন আল্লাহ আমি আমার জাতির লোককে রাতে দিনে উভয় সময়েই ডেকেছি। তিনি বলছেন ওয়া ইন্নি দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে ডাকস, আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে ডাকস, আসরারতু লাহুম, গোপনে একজন একজন করে ডাকস, আখেরাতের কথা বলে ডাকছি, দুনিয়ার লাভের ঘোষণা দিয়েও বলছি, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বলেও বলছি, আত্মমর্যাদা জাগাইয়া চেষ্টা করছি। পুরা সূরাটা অনেক সুন্দর, মানে যত আইটেম হইতে পারে বলে গেছেন 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা খামসিনা আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন নূহকে আমি তার জাতির কাছে রসুল বানিয়ে পাঠিয়েছিলাম, সে তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করছে, অতঃপর আমি আল্লাহ তাআলা তার জাতিকে জুলুম এবং নাফরমানির কারণে তুফান দিয়ে ধ্বংস করে দিছি। তো আল্লাহ কোরআনের বিধান আয়, আল্লাহ যখন এই আয়াত আছে আল্লাহ তাআলা চূড়ান্ত নিষেধ করা পর্যন্ত উনি বলে গেছেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমানা, এই আয়াত আল্লাহ বলেন আমি নূহের কাছে 950 বছর পরে ওহি পাঠাইলাম যে আর তোমার জাতি যে কয়জন ইমান এনেছে এরা ছাড়া পরবর্তী আর এখন যারা আছে বাকি কেহই আর ইমান আনবে না, লাই ইউমিনা মিন কওমিকা, আর আনবে না, অতএব তুমি ছেড়ে দাও এদেরকে, বাদ দাও এদের বিষয়টা, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তারা যা করছে তুমি এ কারণে আর মন খারাপ করো না, ঠিক আছে তুমি তোমার হক আদায় করছো দাওয়াতের, এবার ছাড়ো, এবার তাদের বিষয়টা আমি দেখব। তো এরপরে নূহ আলাইহিসাল্লামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিসাল্লাম থামছে, কিন্তু আল্লাহ না থামানো পর্যন্ত উনি বলতেই থাকছে, বলতেই থাকছে। কোরআনুল করিমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিসাল্লাম ওনার ছেলে কেনআনকে, যে ছেলেটা কাফের ছিল, তাকে ফেরানোর জন্য মৃত্যুর লাস্ট মুহূর্ত আগ পর্যন্ত চেষ্টা করে গেছে, চেষ্টা করে গেছে, বলেই গেছে ইয়া বুনাইয়ার কাম্মা আনা, ছেলেটাকে তুফানের পানি উঠে গেছে দেখা যাইতেছে, ওফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি বের হয়েছে, তুফানের লক্ষণ শুরু হয়ে গেছে, তখনও তিনি ছেলেটাকে বলছে বাপ ইমান এনে মোবাইল টিপো না, এই বেটা মোবাইল টিপো না, এমনি শোনো ভাইয়া মোবাইল বন্ধ রাখো, মোবাইল এটা পকেটে লও ভালো হবে, কেউ মোবাইল টিপো স্ট্যান্ড ছাড়া, এমনি মোবাইল আলগি দিও না, একদম অল্প কদ্দুর সময় আমি কথা বলতে হবে, আমি যেহেতু এই মাহফিলটা আগাইছি এ কারণে আমার চাঁদপুরে আজকে মাহফিল আছে, একটা মাহফিল বাদ দিছি, কিন্তু ওই এই মাহফিলটা বাদ দিতেই পারি না, কোনোভাবেই ওনারা মানে না, ওনাদের কথা হইল যত রাত হোক যাইতে হবে, আমার আবার চাঁদপুর ফিরতে হবে, যাইতেই হবে, আমি বহু চেষ্টা করছি কিন্তু ওনারা মানে না, মানে আমি তো হঠাৎ সিদ্ধান্ত নিতে হইছে এক সপ্তাহ আগাইতে হইছে, ওই সময় দিছি ওই সময়ের হিসাবে মাহফিল, যার কারণে অল্প সময়,
তো বলতেছিলাম যে নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে বারবার ডাকছে, আয় না বাপ, নৌকায় উঠে আয়। ছেলেটা কোনোভাবেই পাত্তা দিছে না, কোনোভাবেই না। সাআউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, সে বলছে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে, তুফান থেকে। নূহ আলাইহিস সালাম বলছে না রে বাপ, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আজকে মালিকের সিদ্ধান্ত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আজ আল্লাহ ধরবেনি, আজকে আল্লাহ ধরবে, আজকে আল্লাহর ফয়সালা চূড়ান্ত হবেই। এইভাবে বলতে বলতে সর্বশেষ ছেলেটা ডুবে গেছে, ডুবে যাচ্ছে, হাবুডুবু খাইতেছে। এই সময়ও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে আমার বংশধর, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য, আপনি যে ফয়সালা করবেন এটাই ঠিক, আপনি সবচেয়ে উত্তম ফয়সালাকারী, বাকি ছেলেটা আমার। এদ্দুরি বলছে, ইত্তর পরে আল্লাহ পাক ওনাকে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, না হে নূহ, এত বড় নাফরমান বেঈমান তোমার সন্তান না, মোমেনের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না, মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে। আমি অনেক সময় এটা বলি, আবেগে অনেক সময় বলি, কত সময় ওয়াজে বলি এ কথা, এটা বেটা খোদার 365 দিন একটা বছরে তুমি বেটা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, বেটা অপদার্থ, তুই তো মুসলমানের বাচ্চা হইতে পারস না বেটা, কিসের মুসলমানের সন্তান বেটা, কোন মার ঘরে জন্ম নিছ বেটা, হাইওয়ান, কেন মায়ের দুধ খাইলি বেটা নাফরমান, পৃথিবীতে আসলি কেন অপদার্থ, কত হইল নাকি, একটা ইনসাফের বিবেকের কথা, একটা মানুষ বুঝি 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, মাইডা কি এমন কিভাবে মানে নেয়, এই বাফে মানে কেমনি, ফুতে মানে কেমনি, এই মা মানলো কিভাবে, সন্তানে বা মানলো কি, আল্লাহ তাআলা এটা দেখাইছেন এখানে, নূহ এত বড় বেঈমান তোমার সন্তান হইতে পারে না, মিয়া হইতে পারে না, আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, অথচ এটা তো বাস্তব কথা যে এটা ওনারই ছেলে, এটা কি অবাস্তব কথা, কিন্তু আল্লাহ বলছেন না এটা তোর ফুতে না, এরকম অজাত এত বড় নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না, ইমানদারের সন্তান হইতে পারে না, ইন্নাহু আমালুন গাইরু সালেহ, এই আল্লাহ বলছে তার তো সব কাজ গাইরু সালেহ, ব্যাঠিক, একটা ভালো কাজ করে তার দিয়ে ভালো বলতে কিছুই নাই, এত বড় অপদার্থ মোমেনের সন্তান কিভাবে হয়। ফালা তাসআলনি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন সাবধান, নো আর আমার কাছে চাইবা না তার ব্যাপারে কিছু, এই নিষেধ করছে তো হাত নামাই, এই যে ফালা তাসআলনি, আমাকে কি করো না, চেয়েও না আমার কাছে, এত বড় না ফরমান সন্তানের মুক্তি চেয়েও না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শেষ মিনিট মৃত্যুর পূর্বে পর্যন্ত ঈমান গ্রহণ করাইবার চেষ্টা করছে, এরপরে যখন মৃত্যুবরণ করছে তখনও নবীজি এই চাচার জন্য হাত তুলছিল, দোয়া করতে চাইছিল, মাগফিরাত চাইছিল, মাফ করে দেন আল্লাহ বলতে চাইছিল, আল্লাহ তখন আয়াত নাজিল করে বলছেন না সাবধান, আপনি আমার প্রিয়, কিন্তু প্রিয় হলেই হবে না, আপনি আমার খুব প্রিয় নবী, আপনি আমার বন্ধু, কিন্তু সাবধান, মা কানালিন নাবিগি ওয়াল্লাযীনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহীম। মাশাআল্লাহ, আল্লাহ বলেন রসুল, কোন নবী এবং তার ইমানদার সঙ্গী
কারো জন্যই শোভনীয় নয়, কোন মুশরিকের জন্য বেঈমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মা কানা লিন্নবী, উচিত হবে না এটা, কোন মুশরিকের জন্য বেঈমানের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা হয়ে থাকে আপনার নিকটাত্মী, যখন এই কথা স্পষ্ট হয়ে গেছে মৃত্যুর মাধ্যমে যে নাফরমান জাহান্নাম কুফর অবস্থায় মারা গেছে, এরপরেও তার জন্য কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা করছি প্রার্থনা করছি। নামান হাত, তো নবীজি হাত নামাইছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মোনাফিক সর্দার, মদিনায় থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ তার জন্য মাগফিরাত চাইছিলেন, দোয়া করতে চাইছিলেন। তার ছেলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সাহাবি ছিল ওই মোনাফিকের ছেলেটা, উনার নামও ছিল আবদুল্লাহ, বাপ পুতের একই নাম ছিল আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ। তো এই ছেলেটার আহ্বানে নবী হাত তুলছিলেন, আল্লাহ তাআলা এই সময়ও নবীকে বলছে না, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম লান ইগফির আল্লাহু লাহুম, আপনি মাফ চান আর না চান, আমি মাফ করব না বললাম, সোজা কথা, বেঈমান আমি মাফ করব না, সাফ কথা, মোনাফিককে আমি মাফ করব না। আর একটু আছে তো, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইগফির আল্লাহু লাহুম, আমি আপনি যদি 70 বারও বলেন, আপনি রসুল আপনাকে বললাম, আমি তারে মাফ করব না। এটা খামখেয়ালি মনে করেন নওজোয়ান ভাই, খামখেয়ালি মনে করেন, তোমার এখন কি পরিমাণ অনুরোধ করতেছে, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, হ্যাঁ তুমি একটা মাত বড়িয়ে বেটা মোবাইল টিপে বইয়ে বইয়ে হ্যাঁ তামশা করে তামাশা করে, মোটর সাইকেল একটা চালায়, মেয়ের পিছনে হাঁটে, খারাইয়া মোতে কি করে না করে, পাগল প্রতিবন্ধী তার সিরার মতো বেটা, এটা কোনো জিন্দগি হইল বেটা, এটা কোনো জীবন হইল বেটা, ফালতু কোথাকার। আজকে তো ডাকতেছে ওলামারা, আজকে তো ইমাম সাহেবরা জুমার বয়ানে ফিরাইবার চেষ্টা করছে, যদি খোদার ফয়সালা চলে আসে সেদিন আর কারো চিৎকারে আব্দুল কাদের জিলানিও কবর থেকে উঠলে তোমার জন্য হাত তুললে লাভ হবে না। যেখানে খুদ রসুলুল্লাহ হাত তোলার পরেও আল্লাহ বলছে নামা না, হবে না, এরপরে আর থাকে কি, এটা কিন্তু চিন্তার কথা। ওই সময় পর্যন্ত নাফরমানি যেন ওইখানে না যায় যেখানে আমার মালিকের ফয়সালা চূড়ান্ত হয়ে যায়, যে না আর এই বেঈমানকে আর হেদায়েত দেব না। কোরআনে আছে, আল্লাহ বলেন যে মনের ইচ্ছে মতো চলে, একদিন আমি সিদ্ধান্ত নেই, আমি আল্লাহ, আদাল্লাহুল্লাহ, ঠিক আছে নাফরমানি তো চাচ্ছিস, যা আমি আল্লাহ তোরে নাফরমান করে দিলাম, যা বেঈমান যা, ঠিক আছে যা, কোনোভাবেই ফিরলি না তো ঠিক আছে, আমি তোকে পদভ্রষ্ট করে দিলাম, চল এবার দেখি, চল কত নারী দরকার তোর, দেখ যা যা, তোরে জেনার আড্ডায় দিয়ে দিলাম, তোরে ব্যবসাখানায় দিয়ে দিলাম, যা এবার তুই বেড়ি লইয়া কতক্ষণ তোর দরকার, দেখ তুই পতি তার আড্ডায় থাক, যা যা তুই নর্তকীর আড্ডায় তোরে দিয়ে দিলাম, তোরে ওই পথে চালাই দিলাম, এবার তুই দেখ দেখ। কালকেও এক ছেলে আমার কাছে, কত 17-18 বছর হবে, ছেলেটা কানতেছে আমার কাছে, বলতেছে হুজুর এই পরিমাণ গুনাহ করছি, এখন আর গুনার মধ্যে তৃপ্তি পাচ্ছি না, নাফরমানিটাই আর মজা লাগতেছে না হুজুর, এখন কি করতাম বুঝতেছি না, বুঝেন নাই কথাটা, অসভ্যতা আর কতক্ষণ, নোংরামি আর কতক্ষণ, আল্লাহর নাফরমানি আর কতক্ষণ,
কতক্ষণ নারী দেখলে তৃপ্তি হয়, কত মদ খেলে তৃপ্তি হয়, কত জুয়া খেললে তৃপ্তি হয়, বলে কিভাবে হবে? গুনাহের মধ্যে কখনোই তৃপ্তি আসে না, অন্ধকারের মধ্যে কখনোই তৃপ্তি হয় না, হারামের মধ্যে কখনোই কোনো হারাম কর সুখী হয় নাই, তৃপ্ত হয় নাই, কোনো ব্যভিচারী সুখী হয় নাই, কোনো মিথ্যাবাদী কোনো অবৈধ উপার্জনকারী পরিণতিটা সুন্দর হয় নাই, সময়ের ব্যবধানে হারায় গেছে। আমি নিজে কিতাবে পড়ছি, সূরা বাকারার লাস্টে আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা সুদ খায় তারা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, নাকি দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে যে যেই মানুষগুলো সুদ খাবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন ওইভাবে, কোনো মানুষকে জিনে ধরলে, ভূতে ধরলে, কোনো মানুষকে যদি শয়তান খারাপ দুষ্ট জিন আসর করে, তখন যে সে যেরকম এলোমেলো কথা বলে, হাসে, হাত পাও লারে, আছে না এমন বোঝা যায় তারা আলগা ধরছে কয়, এরকম আল্লাহ বলেন ওইভাবে তাকে হাসরের ময়দানে সুদখোরকে তোলা হবে, যেন তাকে আলগায় ধরছে, জিনে ধরছে, ভূতে ধরছে, এরকম সে দাঁড়াবে, কথাবার্তা বলবে এলোমেলো, অ্যাবনর্মাল। কোরআনের আয়াত সূরা বাকারার লাস্টে আছে। তো ওইখানে একটা কথা আছে তাফসিরে মাআরিফুল কোরআনে, আমি নিজে পড়ছি এই আয়াতের তাফসিরে, হযরত মামার রাহমাতুল্লাহ আলাই, একজন বিশ্ববিখ্যাত পূর্ববর্তী জামানার মুহাদ্দিস আলেম, উনি বলছে কোন সুদখোর, উনি বলছে পৃথিবীতে বারবার পরীক্ষিত এটা, কোন সুদখোর পরবর্তী ৪০ থেকে ৭০ বছরের ব্যবধানে তার সম্পদ, তার প্রাচুর্য, তার আধিপত্য টিকে না, টিকে না, শেষ হয়ে যায়, জেনারেশনের কেউ না কেউ কষ্ট পাবে, কেউ না কেউ। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। অতএব বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, চলেন আমিও বুঝি, আপনিও বুঝেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, মিলেমিশে ভাবি, ফিকির করি, আমারও বদলানো দরকার, আপনাদেরও বদলানো দরকার। বলার মাকসাদ শুধু আপনাকে বুঝানো না, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, মিলেমিশে ভাবি যে জিন্দগি কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে থামবে। নারীর ছবি দেখা, নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা, হারাম রোজগার করা, দিনের পর দিন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া, আল্লাহকে না ডাকা, আহা কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত? ওই জবানের মূল্যটাই কি? ওই জিব্বা দিয়ে লাভই হলো কি যে জিব্বা তার মালিকের নাম নেয় না? ওই জবান বানাইয়েই লাভ হলো কি যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না? আমি তো এই জন্যই বলি, আমি এটা বহুবার বলছি, ওই চোখ, ওই চোখ জীবনে দেখলো কি? চোখ তার দেখার মজাই কি পাইল যে চোখ আল্লাহর ঘর কালো গিলাফ দেখে নাই? যে চোখ মদিনার রওজার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ জীবনে দেখলো কি? আরে বেটা, তুমি দেখার মজাই কি পাইলা? তুমি যেন কিছুই তো দেখো নাই, তুমি দেখার কোনো স্বাদই পাও না, তুমি কালো গিলাফ দেখলেই না বুঝতা দেখার মজা কত মজা, আল্লাহর ঘর দেখলে না বুঝতা সেটা কতটা আকর্ষণ করে, কতটা আকর্ষণ করে, কতটা আকর্ষণ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক, কালো গিলাফ দেখার, সবুজ গম্বুজ দেখার, কালো গিলাফ আর সবুজ গম্বুজের দেখা, এটা যেন চোখের সার্থকতা।
আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত, এটা বড় সৌভাগ্য। কহাঁ ইয়ে মেরি কিসমত কে তওয়াফ তেরে ঘর কা, মই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো। করাচি হযরত রহমতুল্লাহ আলাইহ, কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ এই শের পড়তেন। উনি যখন আল্লাহর ঘরের সামনে তাওয়াফ শুরু করতেন তখন এটা বলতেন নিজের মনের আবেগে, কহাঁ ইয়ে মেরি কিসমত কে তওয়াফ তেরে ঘর কা, হায় মহলা এটা আমার কি কিসমত, কি সৌভাগ্য যে আমি আপনার ঘরের তওয়াফ করছি। মাওলা এই সৌভাগ্য কে দিয়ে বুঝাবো, মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো, হায় মাওলা আমি তো বুঝতেছি না আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি, আমি তো আপনার ঘর দেখছি, আপনার ঘর দেখছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো, ওখানে আমি পড়ছি উর্দু বয়ানে করাচি হযরত রহমতুল্লাহ আলাইহ, এই শের দিল থেকে কেউ পড়লে মহব্বতের সাথে আল্লাহ তাকে আবার আল্লাহর ঘর দেখার তৌফিক দেন। অনেকের নাকি এরকম হয়েছে যে এই শেরের কারণে, এটা মানে এটা যে এমন মহব্বতের কথা এটা যে মাওলা এটা কি দেখলাম, আমি আপনার ঘর দেখছি, আপনার ঘর দেখছি। এজন্য জবানের সার্থকতা, জিন্দগির সার্থকতা আল্লাহর গোলামি, বেঁচে থাকার সার্থকতা আল্লাহর গোলামি, জীবনের সার্থকতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়ীকুম, এই যে আয়াত আল্লাহ বলছে সূরা আনফালের মধ্যে আছে, হে ঈমানদারগণ হে মুমিনগণ, ওয়ালির রাসূলি তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, ইদা দাআকুম কখন যখন ডাকে ঠিক তখন, অ্যাট ওয়ান্স এখন, তৎনগত এখনই, এখন এখন বলছে এখনই, একদিনও দেরি করবা না, এক মিনিটও দেরি করবা না, এক মিনিটও না। ইদা দাআকুম যখনই ডাকবেন আল্লাহ তার রসুল, আল্লাহ তাআলা বলেন মোমেন তুমি যদি ইমানদার হয়ে থাকো তো আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও। এখন প্রশ্ন হলো আল্লাহ দারুণ কথা বলছে এরপরে, যদি ডাকে সাড়া দাও আল্লাহর আহ্বান রসুলের আহ্বান, তো লিমা ইউহয়ীকুম তাহলে এর মধ্যেই তোমাদের জীবন, হায়াত এটাই তোমাদের বেঁচে থাকা, এটাই সার্থকতা, জন্মের সার্থকতা, পৃথিবীতে আসার সার্থকতা, মানুষ হওয়ার সার্থকতা। বেটা আমি যে গরু হইলাম না ছাগল হইলাম না মানুষ হইলাম, এটার সার্থকতা হইল আমি গোলামির সেজদা করলাম, এটাই বাঁচার। নাহলে খানা এটা তো কোনো সার্থকতা না, এটা তো কুত্তা বিলাইও খা, ঘুম এটা তো কোনো সার্থকতার কিছু নেই, পেশাব পায়খানা এর মধ্যে সার্থকতার কি বলেন না কেন, বাচ্চা কাচ্চা তো তো গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা আছে, ঘর তো তো গরু ছাগল বলেন আর আপনার সাপ বিচ্ছু বলেন, প্রত্যেকেরই যার যার অবস্থা অনুপাতে ছোট বড় গর্ত মর্ত মিলে ঘর আছে না, তো এখানে আশ্চর্য কি বলেন ভাই, এখানে পৃথক কি, আমি মানুষ হিসাবে আলাদা কি, কিছুই নেই, আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা কিছু, বেঁচে থাকার সার্থকতা আল্লাহর গোলাম। লিমা ইউহয়ীকুম রব্বুল আলামিন বলে এতেই তোমাদের হায়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এখানেও একই কথা আল্লাহ বলে বান্দা শুনে নাও, আখিরাতের ঘর আখিরাতের জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই জীবন, এটা তো ক্ষণিকের সময় পার করা, দুনিয়া তো মূলত জিন্দিগি না, দুনিয়া তো মাঝপথের চলার একটা স্টেশন যেটা অল্প কিছুক্ষণের জন্য সময় কাটাচ্ছি, মূল জীবন মূল তৃপ্তি
মূল বেঁচে থাকা হায়াত আখিরাত কোনটা আখিরাত লাহিয়াল হায়াওয়ান এটাই জীবন এটাই জীবন আল্লাহ বলছে আখিরাতটাই মূলত জীবন নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ওয়ালিদ দুনিয়া আরে আমার সাথে দুনিয়ার আবার কিসের সম্পর্ক আমি কিটা দুনিয়াই কিটা নবীজি বলছে মালি ওয়ালিদ দুনিয়া আমি কেন দুনিয়ার সাথে ব্যস্ত হব দুনিয়ার লগে আমার কি দুনিয়ার সাথে আমার কি আমরা অনেক সময় বলি না আরে আমি এর কাছে যাবো কিটা হেতের লগে আমার কিটা আপনি আমারে বিরক্ত করছেন কেন মিয়া তার কাছে যাইতে তার কাছে আমার কি তার পথে সে আমার পথে আমি তো রাসূল বলছে আরে আমার সাথে দুনিয়া কি আবার ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া এরপরে নবী বলছে আমার উদাহরণ আর দুনিয়ার উদাহরণ কিরকম কারাকিবিন এক পথিক এক চলমান আরোহী মুসাফির কোন গন্তব্যে যাচ্ছে মনে করেন আমি ঢাকা রওনা দিছি তা আমি একটা পথিক না তো এক চলমান পথিক কোন গন্তব্যে রওনা দিছে নবী বলেন ফাস্তাযাল্লা তাহতা শাজারাতিন মাঝপথে প্রচন্ড গরমের কারণে সে যেন একটি গাছের নিচে একটু সময়ের জন্য ছায়া নিতে বাতাস নিতে একটু ঠান্ডা হওয়ার জন্য কুদ্র বইস এটা গাছের তলে বইছে আর কি মানে এটাই তো তার মঞ্জিল নাকি এই গাছের তলটা সে এটার উদ্দেশ্যে আসছিল না ফাস্তাযাল্লা তাহতা শাজারাতিন সে ছায়া নিল একটি গাছের নিচে কিছুক্ষণ সুম্মা রাহা অতারাকাহা অতপর সে আবার তার গন্তব্যে একটু ঠান্ডা লাগছে সারছে জিরাইছে এরপর আবার নিজ গন্তব্যে রওনা হয়ে গেল গাছটাকে গাছের জায়গায় ফেলে গেল আল্লাহ নবী বলেন ঠিক আমি মূলত আখিরাতের যাত্রী আমি মূলত কবরের যাত্রী আমি মূলত ফলসেরাতের যাত্রী আমি মূলত জান্নাতের যাত্রী আমি তো যাচ্ছি জান্নাতে আমি তো যাচ্ছি হাশরের ময়দানে মাঝখানে অল্প একটু সময় দুনিয়া নামের এই গাছের মধ্যে একটু সময় বিশ্রাম নিলাম আর কি অপেক্ষা করলাম আবার আমি আমার গন্তব্যের দিকেই ছুটলাম দুনিয়া দুনিয়ার জায়গাতেই রেখে গেলাম মাঝখানের এই সোফা খাট পালং ফার্নিচার এই গাড়ি বাড়ি এই সব কিছু এখানেই থেকে যায় শুধু আমি একা চলে যাই ঠিক না শুধু আমি একা কবর শুধু আমাকেই রেখে আসে আর সন্তানাদি বংশধররা সব কিছু বুঝে নেয় কিছুই ছাড় দেয় না কিছুই ছাড় দেয় না প্রতিনিয়ত পেপারে পত্রিকায় আসে সম্পত্তির জন্য বন্টনের জন্য লাশ পড়ে আছে দুই দিন তিন দিন লাশের দাফন হইতে দেয় না হায় নাফরমান দুনিয়া কত মানুষের লাশ পর্যন্ত কবর থেকে আবার উঠানো হয়েছে সম্পত্তির বিরোধের জেরে হায় নাফরমান দুনিয়া 60 বছর 70 বছরের দিবানিশি মেহনত করে বিনিময়ে এই দুর্ভাগ্য ছাড়া আর কি জুট এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক আমি তো ক্ষণিকের এক মুসাফির চলার পথে চলার পথে একটু সময় বিশ্রাম করছি দুনিয়া এই স্টেশন আবার দুনিয়া দুনিয়ার জায়গা কেউ আমি তো প্রায় বলি যে রে বাপ দুনিয়া কারো জন্য থামে না কারো মৃত্যুতে এক সেকেন্ডের জন্য সময় থেমে যায় না থেমে যায় না সূর্য ডুবেই যায় চাঁদ ডুবেই যায় নতুন সূর্য উঠেই যায় নতুন চাঁদ উঠেই যায় শনিবার রবিবার হয়ে যায় রবিবার সোমবার হয়ে যায় থামে না আমাদের কারো জন্য দুনিয়া থামে না কারো জন্য থামে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা লোক মারা গেছে রক্তে লাশ ভেসে গেছে রক্তাক্ত দেহ কিন্তু জ্যাম বাজে গেছে হয়তো সামান্য সবাই হয়তো জিগাইছে দূর কি হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে দুটা মানুষ মরে গেছে আহারে এ কথা কইয়া প্রত্যেকে শাড়ি দিয়ে আসতে জ্যাম ভাঙ্গা ভাঙ্গা কাইটা কাইটা সবাই শাড়ি দিয়ে যাইতেছে গা কারো হাতে সময় এই দুইটা মানুষের মৃত্যুর কারণে কেউ থেমে নাই একটা সিএনজি একটা অটো কারো হাতে সময় নাই ব্যস্ততম এই দুনিয়ায় কেউ কারোর জন্য অপেক্ষা করে না
কেউ না শেষ পর্যন্ত ওই আপনার মইদিন ভাই আছে মনে একদিন আপনার মাদ্রাসার সামনে আমরা দেখছিলাম লাশ অনেক আগে আর মনে হয় এক বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল যে হ্যাঁ চাঁদপুরতে লাশ মনে আসেনি আহা এক যুবকের লাশ পড়ে আছে মোটরসাইকেলের একদম থেতলাই গেছে কেউ বলতে পারতেছে না অনেক মানুষ দাঁড়ানো রাতের তখন কয়টা একটা বাজে মনে 12টা একটা হবে আমরা চাঁদপুর থেকে মাহফিল করে আসছি এই উনার মাদ্রাসার সামনে মেইন রোডের পাশে কেউ বলতে পারতেছে না কার লাশ কোথায় নিবে কে নিবে কেউ চিনতেছে না মরে পড়ে আছে এই জন্য আমরা প্রত্যেকেই আখিরাতের প্রস্তুতি নেই বেঁচে থাকার সার্থকতা জিন্দগির সার্থকতা হায়াতের সার্থকতা প্রিয় ভাই যুবক ভাই বৃদ্ধ ভাই বাবা চাচা মুরব্বি পর্দার আড়ালের মা বোন সবার জন্য এক কথা জীবনের সার্থকতা আখেরাত 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 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখেরাতি দুনিয়াকে যে ভীষণ ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হলো ওমান আহাব্বা আখেরাতাহু আদাররা বি দুনিয়া যে আখেরাতকে খুব ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে একসাথে দুইটা সমান্তালে হবে ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা নবীজি বলেন অতএব যেটা স্থায়ী মানে আখেরাত তাকেই প্রাধান্য দাও যেটা অস্থায়ী অর্থাৎ দুনিয়া তার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াবনা আদম হে বনি আদম কুনু আবনা আল আখেরা তুমি আখেরাতের সন্তান হও ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া দুনিয়ার সন্তান হইও না দুনিয়া লুবি হইও না তোমারে যেন মুসলমান হওয়ার পরও মানুষ এই কথাটা না বলে আয় লোকটা সুদখোর আহা এত বড় একটা শিরোনাম নিজের জীবনে লাগাইও না তোমারে যেন কেউ না বলে এটা ঘুষখোর এটা বেনামাজি এটা চরিত্রহীন এটা জুয়ারি এটা মদখোর গাস নেশাখোর গাঁজাখোর এটা পুট্টাখোর এটা বাবাখোর এটা ডাইলখোর আহা এক সুস্থ সবল মুসলমান গায়ের মধ্যে এত বড় কলঙ্ক এত বড় দাগ লাগবে কেন এই পরিচয় হবে কেন আমার নবীজি বলছেন তুমি দুনিয়ার সন্তান হইও না তুমি আখিরাতের সন্তান হও ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আজকের দুনিয়া শুধুই কর্মের মেহনতের আমলের জায়গা ওয়ালা হিসাব আজকের দুনিয়ায় আমল আর কর্মের নগদ বিনিময় প্রতিদান দেওয়ার জায়গা এটা নয় দুনিয়া ও গাদান আর আগামীকাল আখেরাত গাদান মানে আগামীকাল আগামীকাল হিসাবুন ওয়ালা আমাল আগামীকাল আখেরাত শুধুই কেবল হিসাবের জায়গা সেখানে হিসাব হবে রেজাল্ট হবে ফলাফল হবে প্রতিদান হবে বিনিময় হবে জান্নাত কিংবা জাহান্নাম হবে ওয়ালা আমাল সেখানে কোনো আমলের সুযোগ জুটবে না লক্ষ লক্ষ বছর হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে তো যেহেতু সময় আছে আমার বিচারের হিসাবের পালা আরো পরে আমি সিরিয়ালে মনে করেন পিছনে তো এই ফাঁকে আমি একটা মুসল্লা দিয়ে নামাজ পড়ি কথা বোঝেন নাই দুনিয়াতে তো সম্ভব আমরা ফ্লাইটে উঠতে গেলে বিমানের এখানে কতখানে গিয়ে গিয়ে বইয়া যাই তো বইতে বইতে তাসবি পড়ি এ এটা তো কাউন্ট হবে না হিসাব হবে না এটা তো আমার ফায়দা কিন্তু আখেরাত ওয়ালা হিসাব গাদান হিসাবুন ওয়ালা আমাল কোরআনে আছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন রব্বে করিম তার ইমানদার এই মিয়া শুনেন মিয়া আল্লাহ তাআলা তার ইমানদার মুমিন নামাজি বান্দার জন্য খুদ রব্বুল আলামিন তার কুদরতি পায়ের গোছা কুদরতি কদম খুলে দিবেন আর বলবেন বান্দা বহুদিন যাবৎ বেটা 60 বছর না দেখে দেখে আমার কুদরতি পায়ে সেজদা দিলি বেটা চল আজকে দেখে দেখে সেজদা দে বেটা দেখ
এখন দেয় সেজদা আল্লাহর ফেরেশতারা তখন নাফরমানদেরকে ডাকবে আইদাউনা ইলা সুজুদ এই সব দেয় সেজদা ফালা ইস্তাতিউন আল্লাহ বলে একটা নাফরমান বেঈমান বেনামাজি সেদিন আল্লাহর কদমে একটা সেজদাও দিতে পারবে فلا يستطيعون شدين ارشقهم هبنا خاشعه ابصارهم شدين لجاي چوك نوي جابي ترحقهم ذلة لانچنا ار ابشبتوتا نجر دهر مدد بحن كربي شنگي هبي اتاي هبي আর হাঁটু ভাঙবে না আর কোনোই ভাঙবে না আর কোমর ভাঙবে না এখন তো হাঁটুও ভাঙে সেজদার জন্য এখন তো কোমর ভাঙে বাঁকা হয় রুকুর জন্য এখন তো কোনোই ভাঙে সেজদার জন্য ভাতখানা লাগে না ভাতখানা লাগে ভাত এমনি কুত্তার মতো শূরের মতো গরুর মতো ছাগলের মতো এমনি এমনি উপর ইয়ে থাকিও খানা খাওয়া নলে হেরা কেমনে খায় কথা বলেন না কেন হুইতে থেকেও খাওয়ান যায় নলে সাপ বিচ্ছু এগুলো মাটির মধ্যে শুয়ে শুয়া একবার মাটির সাথে মিশা অবস্থায় হেরা খাইতেছে না তো তলে ভাত খানার জন্য এত আইটেম লাগে নাকি বেটা ভাতের জন্য এত আইটেম লাগে নাকি দুনিয়া ভোগ করার জন্য তো এত আইটেম লাগে না চতুষ্পদ জন্তু জানোয়ারও তো এই মানবিক আমাদের যে চাহিদা খাবারের চাহিদা পেশাব পায়খানার চাহিদা লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত পূরণ এটা তো সব পূরণ হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের এক অবস্থাতেই পূরণ হচ্ছে নাহলে ওগুলোর বাচ্চা কাচ্চা হয় কেমনে কথা বলেন না কেন গরু ছাগলের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাহলে এগুলো তো মূল বিষয় না রে বাপ আমাদের কোনোই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে আমি দেখছি মিয়া ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল পাওটা সোজা আসিল পাওটা হাঁটুটা আমি কত কান্না যে কাঁদছি রাতকে রাত কাঁদছি জাহায় মাওলা 2021 সালে জাহায় মাওলা আমি বুঝি আর সেজদা দিতে পারুম না কোনোভাবেই সেজদা দিতে পারতাম না তখন মালিক আমার দয়া করে আবার সেজদা করার তৌফিক দিছে যেদিন প্রথম আমি মাগরিবের নামাজে সেজদা দিতে পারছি সালাম ফিরাইয়াই বাসায় ফোন দিছি আমার বিবিরাই বললাম যে আরো শুনো আমি সেজদা দিতে পারছি আজকে মানে অনেকেরে জানাইছে এটা মানে হুলস্থুল লাগছে আমার কাছে খুব মজা খুশি লাগছে যে আমি আবার সেজদা দিতে পারছি এজন্য বাপ